ক্লাস সেভেন অঙ্কে আজও আমরা এক দশমিক এক নিজে করি অনুশীলনী দ্বিতীয় পর্ব অর্থাৎ আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা আগের লিঙ্ক বা পরের লিঙ্কে ক্লিক করলেই তোমরা পরবর্তী পার্টে পৌঁছে যাবে চলো আমরা দেখি নিই কী অঙ্কটা আছে ছয়ের অঙ্ক আগের ভিডিও ছয়ের অঙ্ক হয়ে গেছে সাতের অঙ্ক থেকে শুরু করবো যে হিসাব করে দেখি পাঁচের সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো আচ্ছা মানে এর এই কথাটা যদি জোর দিয়ে বলো অঙ্কটার মধ্যে কিন্তু উত্তর হয়ে যাবে অর্থাৎ এর মানে গুণ পাঁচের সাতের দুই গুণ বেশ আগে আমরা দেখি পাঁচের সাতের দুই গুণটা কত হয় অঙ্ক নম্বর ছয় না সাত নম্বর তাহলে পাঁচের সাতের কত গুণ বলেছে দুই গুণ গুণে তো দুই সমান কত আছে দশ বাই সাত এইবার দেখো তাহলে এই এতটা পর্যন্ত অঙ্কটা আমার কমপ্লিট হলো এবার বলেছে দশ বাই সাতের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তোমরা নিশ্চয়ই জানো পাঁচের সঙ্গে কত যোগ করলে আট পাবো তাহলে আটটাকে আগে দিয়ে বিয়োগ করতে হবে আট মাইনাস পাঁচ তবে তো তিনটা পাবো তা শেষের আমরা আগে দেবো যেটা পাবো বলবো বা যেটা হবে বলবে তা শেষের আগে দিয়ে আমরা তিনটাকে আগে দিয়ে এটাকে বিয়োগ করি অতএব তিন মাইনাস দশের সাত তলায় এক ধরে নিতে পারি লসাগু করার জন্যে আমাদের কারণ ভগ্নাংশের এটা বিয়োগ সাত লস আগু হবে সাত একে সাত ভাগ করলে এটা হয় তাহলে সাত তিন একুশ মাইনাস দশ সমান এগারোর সাত সমান এটাকে আমরা যদি ভগ্নাংশে নিয়ে যাই তাহলে এগারো কে সাত দিয়ে ভাগ করবো সাত আপ চারে এগারো তাহলে এক পূর্ণ চারের সাত সমান এক পূর্ণ চারের সাত তাহলে অঙ্কটা আমাদের কাছে খুব সোজা বলে মনে হলো হ্যাঁ চলো এই অঙ্কটা তোমরা একটুখানি ভালো করে চোখ দিয়ে দেখবে তারপরে অঙ্কটা কারণ রাশিটা কিন্তু এখানে চারটে নেই ছোট বড় বলেছে ছোটো বড় বলেছে রাশির আছে তিনটে দেখো একটা দুটো তিনটে এটা বড় পাড়া চলো আমরা ছোটো বড়ো করতে হলে কী করতে হয় ওপরে নিচে লিখলে সুবিধা হয় এটা আমাদের আটের অঙ্ক প্রথম রাশিটা আছে দুইয়ের তিন তারপরে আছে সাতের তিন তারপরে আছে পাঁচের দুই গণিত পাঁচের দুই নয় আগের অঙ্কটা আমাদের দুইয়ের তিনের পর ছিল চারের পাঁচ ছিল আমি পরে অঙ্কটা একটু ক্লোজ করে ফেলুন চারের পাঁচ চারের পাঁচ তারপরে ছিল দুইয়ের দুইয়ের একটু ভালো করে লিখে নিচে দুয়ের তিন চারের পাঁচ দুয়ে তিন গুণিত চারে পাঁচ তাহলে তিনটে রাশি পেলাম এটাকে আমরা ছোট করে নিই ঘরগুলো সাজাবার জন্য আমরা একটুখানি এটাকে আমরা কোনা কোন গুণ করে নিই মাথায় কোনাকুনি আমাদের তলায় উপর নিচে কাটাকাটি হবে না যেহেতু তো পুরোপুরি গুণ হয়ে যাবে অর্থাৎ কাটাকাটি আমাদের শেষ আর কি যেটা হবে না মানে শেষ আটের পঁচিশ এলো ওপরে আমাদের চারের পাঁচটা একবার নিই দুইয়ের তিনটা একবার লিখে নিই তিন তিন ছিল এটা এটা পনেরো ছিল চলো আমাদের লস আগু করলে দেখতে পাবো পনেরো পাঁচ আর তিনে লস আগু যদি করা হয় আমাদের পাঁচ বার যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ একে পাঁচ তিন থাকলো তিন এক 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 তাহলে পনেরো লসাগু আসবে তো পনেরো দিয়ে কাটাকাটি করে দাও তাহলে কে ছোটো বড় পেয়ে যাব আমরা তিন পাঁচে পনেরো দশ এলো পাঁচ তিন পাঁচ তিনে পনেরো বারো এলো পনেরো পনেরো একে একে কেটে গেলো যা ছিল আট এলো তাহলে আমরা বুঝতে পারছি সবচেয়ে ছোটো হচ্ছে এই রাশিটা সবচেয়ে বড় হচ্ছে এই রাশিটা উত্তর কি চেয়েছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট উত্তর হচ্ছে আমাদের লিখবে সবচেয়ে দুইয়ের তিন গণিত চারে পাঁচ তাহলে আমরা শিখে ফেললাম কেমন করে ছোট বড় করতে হয় পরেরটাও সেই একই রকম কোনটা বড় বার করতে হবে নিশ্চয়ই আমি তো করে দিই অঙ্কটা তারপরে ছিল তাহলে এটাকে আমরা একইভাবে করবো পাঁচের দুইটা লিখি সলে একই জায়গায় আসবে কাটাকাটি করবো বলে দুবার লিখতে মানে কোনো অসুবিধা নেই ওপরে কত হলো পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ আর নিচে হলো ছয় তিন দুই আর তি তিন দুই আর ছয় রসকু করলে কিন্তু ছয়ই আসে কাটাকাটি সবার আমরা কাটা গঞ্চি নদী ছয় লিখে দেব এবার কাটাকাটি করবো এক এক হয়ে গেছে সমান পঁয়ত্রিশ তিন দুই চোদ্দ সাত আছে দুই তিনে পনেরো হল তা সবচেয়ে বড়ো কী এই রাশিটা এইটা বড় মানে এইটা বড় তাহলে সবচেয়ে বড় বড় পাঁচের দুই গণিত সাতের তিন তাহলে আমরা শিখে ফেললাম কেমন করে অঙ্কগুলো করতে হয় তারপরে অঙ্কটাই যাব আমরা পরে বলেছি একটি সংখ্যা চার গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি একের দুইয়ের তিন হয় চলো আমরা এটাকে পুরোপুরি এক্স ধরে করব হ্যাঁ মনে করি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি সমান এক্স বেশ এক তাহলে এক্সের চার গুণ তাহলে এক্স গণিত চার সমান ফোর এক্স প্রথম থেকে করতে হবে বলেছিলাম আগের ভিডিওতে যে এটা কি করে করতে হয় পরপর মানে যদি এক্স ধরা হয় প্রথম থেকে করতে হয় যদি সংখ্যা ধরে করতে হয় শেষ থেকে করতে হয় তাহলে এক্সের চার গুণ হয়ে গেছে এবং বলছে ওই সংখ্যাটির অর্ধেক অর্থাৎ এক্সের এক্স গণিত দুই আকের দুই সমান এক্স বাই দুই অর্ধেক এক্স গণিত একের দুই সমান এক্স বাই দুই এক্সের অর্ধেক হলো দিয়ে বলেছি কি এই দুটো যোগ ফল সংখ্যাটি এত হবে অর্ধেক যোগ করলে ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে এটা এটা যোগ করলে সংখ্যাটি এত হবে তাহলে ফোর এক্স প্লাস এক্স বাই টু সমানই হবে কত হবে এক পূর্ণ দুইয়ের তিন চলো আমরা শুরু করি অঙ্কটা তলায় এক ধরে নিই তাহলে দুই লসেক এল তাহলে আট এক্স প্লাস এক্স সমান কত আসছে তিন আকে তিন 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 আকে তিন পাঁচের তিন এবার আমাদের কী আছে এটা এক্সের তোলা এক আছে যেমন সহক সংখ্যা শুধু এক্স থাকে না আগে সহক সব সময় এক থাকে তাহলে এইট এক্স আর ওয়ান এক্স এক্স যোগ করলে নাইন এক্স বাই টু সমান পাঁচ বাই থ্রি এবার কোনি গুণ করতে হবে সাতাশ এক্স সমান দশ হ্যাঁ একটু দেখতে পাচ্ছিলো না অঙ্কটা আমি মুখে বলে দিয়েছিলাম তাহলে এখানে কী করলাম বলে দিচ্ছি ফোর এক্স প্লাস এটা তো আমরা যোগ করলে তো এটা হবে বলেছিলাম তো এইট এক্স আর ওয়ান এক্স শখ শখ ধরতে হয় একটা শহ থাকে তা নাইন এক্স হলো বাই টু পাঁচ বাই থ্রি একই রকম আছে তাহলে এক্স ওয়ান কী হবে এটা গুণ হয়ে আছে দশ বাই সাতাশ তোমার সমাধানটা অবশ্যই খুব ভালো শিখে নেবে হ্যাঁ কারণ পরবর্তীকালে অঙ্কগুলো মানে সমাধান জানলে এক্সে এক্স ধরে করতে জানলে কোনো অসুবিধা হয় না তারপরে লাস্ট অঙ্কটা বারো অঙ্কটা আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখো এটা বারোর অঙ্ক কী বলেছে একের দুই মাইনাস একের তিন এই সংখ্যাটি এই ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিনের মধ্যে কতবার আছে এখন আমরা দুটোই ভগ্নাংশকে যোগ যোগ নি এটাকে আমাদের কত লসুকও হবে ছয় তার উপরে কত আসবে দুই তিনে তিন মাইনাস দুই আসবে তা এটা এটা কত আসবে এটা আমরা এটা রাশি আছি তো ঠিক আছে আমরা এইটা রাশিটা কেটে দিলাম রাশিটা পুরো লিখে নেবে আমি অঙ্কটা শুরু করছি একের ছয় হলো আর এটা একের দুই প্লাস একের তিন সমান আসবে কত না এটা ছয় দশকও আসবে এটা তিন প্লাস দুই আসবে সমান পাঁচের ছয় আসবে তাহলে ঘটনাটা হলো যে একের ছয়টা এই পাঁচের ছয়ের মধ্যে কতবার আছে আমরা ক্লাস সিক্সে করেছি অঙ্কগুলো প্রচুর তাহলে পাঁচের ছয় ভাজি তো একের ছয় অর্থাৎ আটের মধ্যে দুই কতবার আছে তখন কি করতে যে বড় যার মধ্যে বলবো সেটাকে আগে দেবো দেখো এর মধ্যে বলা আছে এটা কি আমরা জানি আটের মধ্যে দুই চারবার আছে তো আট ভাজি তো চার করবো সেই জন্যে বড়ো টাকা আগে দিয়েছি দিয়ে আমরা কি পেলাম বুঝতে নিশ্চয়ই পারলে যে কেন আমি পাঁচে ছয় টাকা আগে দিলাম যে যদি বলা হয় দুই আটের মধ্যে কতবার আছে তাহলে আট আট ভাজি তো দুই করলে তবে চারবার পাবো সেই জন্যে আমরা এটাকে আগে দিলাম বড়োটাকে আগে দিলাম এটা কেন এখানে বড়ো এবার চল আমরা শুরু করি ভাজি তো দিয়েছি পাঁচের ছয় ভাজি তো একের ছয় সমান পাঁচের ছয় গণিত ছয় বাই এক কেটে গেল পাঁচবার তাহলে আমাদের সবারকে কেন্দ্র গেল পাঁচবার আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করবে